ঘর থেকে বেরিয়েই যুদ্ধের মুখে, বুড়ো বুড়ি নারী শিশু সবাইকে দিতে হয় পরীক্ষা। ঢাকার নাগরিক জীবনে এ এক নির্মম নিয়তি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে ধস্তাধস্তি করে গাড়িতে ওঠা, এ যেন আরেক ধৈর্যের পরীক্ষা। মিরপুর ফার্মগেট, শাহবাগ, পল্টন, মালিবাগ, রামপুরা, গুলশান, রাজধানীর যেখানেই যাবেন প্রতিদিনের চিত্রটা ব্যতিক্রম নয় মোটেও। তাহলে আমাদের সাধারণ মানুষের প্রচন্ড হয়রানি রোজা রেখে, পুরাপুরি কারণে অনেক যানজটের কারণ, টিপ মারা আগুন পাইনে পাবলিকের কষ্ট হয়, সবকিছু যেন গা শোয়া হয়ে গেছে সবার। পাওয়ার হিসাব কষারও যেন উৎসাহ নেই কারোর। চরম কষ্ট, এই কষ্টের কোনো শেষ নাই, এটা আমাদের জীবনের অর্ধেক শেষ করে ফেলে। হিউজ সাফারিং, আমার মিটিং ছিল 12টায় একটা জায়গায়। রোজার মাস তো, যার কারণে গাড়ি ঠিকমতো চালাতে পারতাছি না। হাল ছেড়েছে মানুষ, তাই বলে কি কর্তারাও? সব ঠিক করতে চেষ্টা চলছে, কিন্তু আর কতদিন? আমরা চেষ্টা করব নগরবাসীকে কিছুটা হলেও এই ঈদের সময়, এই রমজানের সময় যাতে করে যানজট থেকে একটু রেহাই পাই। রোজার মাস এলেই রাজধানীতে যানজটের পরিমাণ বেড়ে যায় অনেক গুণ, এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গুলশানের এক নম্বর গোলচক্কর থেকে রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।